এদিকে আওয়ামী লীগ জোর করে ক্ষমতা ধরে রাখতে উঠে পড়ে লেগেছে এমন অভিযোগ করে আন্দোলনে সরকার পতনের হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। তারা বলছেন গণদাবির মুখে সরকারকে মাথা নত করতে হবে। রাজধানীতে আলাদা আয়োজনে বক্তব্য রাখেন দলটির নেতারা। নির্বাচন যতই সামনে আসছে ততই তর্কযুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরছেন ক্ষমতাসীন দল আর মাঠের বিরোধী দল। প্রতিদিনই দলগুলোর নেতাদের কথার লড়াইয়ে উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক অঙ্গন। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপি নেতারা অভিযোগ করেন ক্ষমতায় টিকে থাকতে সরকার উঠে পড়ে লেগেছে, নির্দলীয় তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। বিএনপি বিহীন নির্বাচন চান? আমরা চাই না, আমরা আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে চাই। ক্ষমতা থাকলে আসেন, ক্ষমতা থাকলে আসেন না, আপনাকে নিয়ে আমরা নির্বাচন করতে চাই। কিন্তু ওই নির্বাচনটা আপনি আগেই প্রধানমন্ত্রীর চেয়ারে বসে থাকবেন, আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসে থাকবেন, জনগণ তার পাশে নাই। একটি নির্বাচন দরকার, সেই নির্বাচনে নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকা দরকার। নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, নির্বাচন কমিশনের কমিশনার সাহেব তিনি সরকারের পদরেহী, তাতে সেদিকে লক্ষ্য রেখে আমরা এগিয়ে যাব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আরেকটি আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন আওয়ামী লীগ নিজেদের স্বার্থে নির্দলীয় সরকারের ব্যবস্থা বাতিল করেছে। আওয়ামী লীগ যদি বলে থাকে যে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যতীত রেখে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না, তাহলে আজকে কেন তত্ত্বাবধায়ক সরকার আরাম নেই? মানুষের ইচ্ছের কাছে এই সরকারকে মাথা নত করতে হবে। মুখে গণতন্ত্রের কথা বললেও আন্তর্জাতিক বিশ্বে আওয়ামী লীগের মিথ্যাচার পরিষ্কার হয়ে গেছে বলেও দাবি করেন বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন দেশে জঙ্গিবাদের উত্থান ঘটাতে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় বিএনপি। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে ক্ষমতাসীন দলের নেতারা বলেন মুক্তিযুদ্ধ বিরোধী আন্তর্জাতিক শক্তি ছিল আমেরিকা, আর অভ্যন্তরীণ অপশক্তি বিএনপি জামাত। বঙ্গবন্ধুকে গোটা বিশ্ব চিনল। 15ই আগস্টের বর্বরতা সম্পর্কে বহির্বিশ্বের বহু মানুষের পরিষ্কার ধারণা নেই, সেই উদ্দেশ্যে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির আয়োজনে শোক দিবসের আলোচনা সভা। ধানমন্ডি 32 নম্বরে আয়োজিত এই সভায় অংশ নেন বাংলাদেশের অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিক পদমর্যাদার বেশ কিছু মানুষ। বক্তব্যে উঠে আসে বাংলাদেশ ও বাঙালির জন্য নিজের জীবনকে জিম্মি করে রাখা বঙ্গবন্ধুর ভালোবাসার নানা উদাহরণ। বক্তারা বলেন এক সময়ের নিঃস্ব রিক্ত বাংলাদেশ এখন উন্নয়নের শিখরে। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই 5টি তিনি পূরণ করেছেন এবং একে আরো উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য অবিরাম তার পথ চলা। একই রকম কথা উঠে আসে কেরানীগঞ্জের কলাতিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায়। এতে অংশ নেন সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। তিনি বলেন জঙ্গিবাদের উত্থান চায় বিএনপি। যারা বঙ্গবন্ধুকে একাত্তরে হত্যা করেছে, একাত্তরে মুক্তিযুদ্ধের যারা বিরোধিত ছিল, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যাদের অবস্থান ছিল, দেশীয় আন্তর্জাতিক শক্তি, আন্তর্জাতিক শক্তির আমেরিকা একাত্তরে সপ্তম নৌবহর পাঠিয়েছিল, আর দেশীয় শক্তি যারা রাজাকার, আলবদর, এই আজকে যারা বিএনপিতে আছে, জামাতে যারা আছে, তারাই কিন্তু 75-এর জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছে। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডটা নিষেক হত্যাকাণ্ড না, এটা ছিল 71-এর ঘাতকদের পরাজয়ের প্রতিশোধ। 71-এর ঘাতক, 75-এর ঘাতক, 2004-সালের ঘাতক, এদেরকে আলাদা করে দেখার কোনো সুযোগ নাই, এরা এক এবং অভিন্ন। বিএনপি জামাত এই শক্তিটা এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এরা চায় বাংলাদেশ আবার মুক্তভাবে পড়ুক। এরা হল আমাদের দেশের শত্রু, জাতির শত্রু, মুক্তিযুদ্ধের শত্রু, শত্রু। একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি আলোচনা সভায় অংশ নেন তথ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন ব্রিক্সে সদস্য হতে 40টি দেশ আবেদন করেছিল, তবে সদস্যপদ পেয়েছে মাত্র 6টি দেশ, তাই এ নিয়ে রাজনীতির কোনো সুযোগ নেই। বিদেশিদের কাছে তো ক্ষণে ক্ষণে দৌড়ে যায় বিএনপি, এখন বিদেশিদের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বিএনপির এখন সুরটা বদলে গেছে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিক্সে কিন্তু আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ব্রিক্সে যোগ দেওয়ার জন্য 40টার বেশি দেশ আবেদন করেছে, সেখান থেকে মাত্র 6টিকে নেওয়া হয়েছে, পর্যায়ক্রমে অন্যদেরও নেওয়া হবে। সুতরাং এখনই অন্তর্ভুক্ত না হওয়াটা সেটি অনেক দেশের জন্য সেটি প্রযোজ্য। সারা বিশ্বেই আওয়ামী লীগের বন্ধু আছে কোনো প্রভু নেই বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতার পালা বদলে যারা ছাত্রলীগে অনুপ্রবেশ করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেন আগামী 1 সেপ্টেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশ হবে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ। 5 লাখ ছাত্রলীগ নেতাকর্মীর বাইরেও 1 লাখ সাধারণ শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেবেন বলে আশা করছেন সংগঠনটির নেতারা। হত্যা ষড়যন্ত্রকারী লুটেরাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ রয়েছে এবং বাংলাদেশের ছাত্র সমাজে তাদের বিরুদ্ধে লড়াইয়ের একটি ফয়সালা করতে চায়, রাজনৈতিকভাবে তাদেরকে পরাজিত করতে চায় এবং বাংলাদেশের রাজনীতির সমীকরণ বদলে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক রাজনীতি বাংলাদেশে বাস্তবায়িত করতে চায়। সেই লড়াইয়ের শুভ সূচনা হিসেবে আমরা 1 সেপ্টেম্বরকে আমরা নিয়ে আসতে চাই। গজলড সব জলকপাট খুলে দিয়েছে ভারত। বিপদ সীমার উপরে বইছে তিস্তা, ধরলা ও দুধকুমার। 2 সপ্তাহ না যেতেই আবারও পানিবন্দি চর ও নিম্নাঞ্চলের মানুষ। রংপুরের গঙ্গাচড়ায় তলিয়ে গেছে 10টি গ্রাম, ডুবে গেছে সদ্য রোপণ করা আমন ধানও। আবারও গজলডোবা ব্যারেজ খুলে দিয়েছে ভারত। উজানের ঢল আর বৃষ্টিতে রুদ্রমূর্তি ধারণ করেছে উত্তরের প্রায় সব নদনদী, ভাসছে চর ও নিম্ন অঞ্চল। ঘরের ভেতর হাঁটু পানি, ইট দিয়ে আসবাবপত্র বাঁচানোর চেষ্টা। হঠাৎ আসা তিস্তা পানিতে ভেসে গেছে 2টি ছাগল। গবাদি পশুর এমন মৃত্যুতে বাকরুদ্ধ রংপুরের গঙ্গাচড়ার বিনমিনিয়া চরের আকবর আলী। একমাত্র আবাদের জমিটিও হয়েছে বিলীন। তিস্তায় সবকিছু হারিয়ে দিশে হারা তিনি। 3 দিনকে দিনে বন্যা আসে, রাস্তা ভাঙি যাইতেছে, তিস্তে ভাঙবার লাগছে, জমি জমা ভাঙি যাইতেছে, রান্না করে খাইতে পারে না পানির কারণে। এদিকে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় রংপুরের গঙ্গাচড়ার নোহালি, কোলকন্দ, লক্ষ্মীটারি এবং গজঘন্টা ইউনিয়ন, কাউনিয়ার, বালাপাড়া, টেপামধুপুর, পীরগাছার, তাম্বুলপুর, ছাওলা ইউনিয়নের তিস্তা বেষ্টিত চর ও নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। এতে কোথাও কোথাও হাঁটু পরিমাণ পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, সদ্য রোপণ করা আমন ধান তলিয়ে গেছে, উপচে গেছে পুকুর। পানিবন্দি অন্তত 20,000 মানুষ, সেই সঙ্গে গবাদি পশু নিয়ে বিপাকে স্থানীয়রা। দ্রুত বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। পানি একটু বাড়লেই এদিকে আমাদের বন্যাতে সাপ তলিয়ে যায়। 3 মাসেই প্রায় 8 বারের মতো পানি উঠছে, রান্না করে খাইতে পারছিস না। আমাদের এখানে স্থায়ী কোনো সমস্যা নাই, আমাদের আবাদ সুবাদ খেত খামার সোনালী ধান টান সব তলে গিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সবশেষ তথ্য মতে তিস্তার পানি ডালিয়ার ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 10 সেন্টিমিটার এবং কাউনিয়ার 41 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। এদিকে তিস্তার পানিতে প্লাবিত হয়েছে লালমনিরহাট ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল। পানিবন্দি লালমনিরহাটের প্রায় 15,000 পরিবার, বাড়িঘর, রাস্তাঘাট ও ফসল তলিয়ে যাওয়ায় চরম বিপাকে দুর্গতরা। ঘরের মধ্যে থইথই করছে পানি, এর মাঝেই বেঞ্চে চুলা পেতে রান্না করছেন গৃহবধূ। 2 সপ্তাহ আগের বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই আবারও প্লাবিত লালমনিরহাট সদরে 3টি ইউনিয়নের 10টি গ্রাম। টানা বৃষ্টি আর উজানের ঢলে তিস্তার তীর উপচে পানি ঢুকেছে চর ও নিম্নাঞ্চলে। ঘরবাড়ি পানিতে ডুবে যাওয়ায় চরম দুর্ভোগে 15,000 পরিবার, তলিয়ে গেছে রাস্তাঘাট ও ফসলি জমিও। এর মধ্যে সাপের প্রকোপ বাড়ায় আতঙ্কে দুর্গতরা। খাবার পাচ্ছি না আর বিশুদ্ধ পানি খাইতে পারতেছে না, এই কারণে আমাদের অনেক সমস্যা হইতাছে। খানা দানা কিচ্ছু নাই, উফেসে আছি। ভাত রান্না করার চুলা এটা তো ডুবি যায়, এখন পাক করা অনেক সমস্যা। রাস্তা ভাঙি যাইতেছে, তিস্তে ভাঙবার লাগছে, জমি জমা ভাঙি যাইতেছে। গরু ছাগল নিয়ে আমরা এখন কোথায় যাব, কোথাও উঁচু স্থান নাই, সব জায়গা তলে গেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন পানি বৃদ্ধি অব্যাহত থাকলে জেলার 15টি ইউনিয়নের 38টি গ্রাম তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। অন্যদিকে কুড়িগ্রামে তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার সহ সবকটি নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কুড়িগ্রাম সদর, রাজারহাট ও উলিপুরের চরাঞ্চল সহ নদী তীরবর্তী এলাকাগুলো পানিতে টইটুম্বর। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে রংপুরের গঙ্গাচড়া এলাকায় আছেন রিপোর্টার রেদওয়ান হিমেল, সরাসরি যাচ্ছি তার কাছে।
এই মুহূর্তে পানি কিছুটা কমে গেল, কিন্তু তিস্তা পাড়ের চর অঞ্চল এবং নিম্ন অঞ্চলের মানুষের কিন্তু দুর্ভোগ কমেনি। আমরা এই মুহূর্তে আছি রংপুরের যে লক্ষ্মীটেরি ইউনিয়ন, লক্ষ্মীটেরি ইউনিয়নের যে ইচালচরি যে এক জায়গায়, সেখানে কিন্তু এখানে যে বিনবিনিয়ার চরে কিছুক্ষণ আগে আমরা বিনবিনিয়ার চরের দৃশ্য আপনাদেরকে দেখেছি, এখানে আছে ইচারটলি চর, সেখানে কিন্তু এখানে পানিবন্দী হয়ে আছে কয়েক শত পরিবার। আমরা সকাল থেকে কিন্তু আমরা পানিবন্দী মানুষ যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু অনেকটাই দুর্ভোগে রয়েছে। তারা এক বিষয় বারবার করে বলছে, এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে যদি একটি বেড়িবাঁধ নির্মাণ করা যায় তাহলে তাদের এই এক মাস পরপর এবং সপ্তাহখানেক পরপরই যে এই পানি বন্যার হুট করে ভারত তাদের গজলড বা ব্যারেজ ছেড়ে দেওয়ার কারণে যে সমস্যাটা হচ্ছে, বাধ্য হয়ে কিন্তু পানি উন্নয়ন বোর্ড তাদের 44টি জলকপাট খুলে দেয়। এরপরে কিন্তু রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট বিভিন্ন চরাঞ্চল, নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়, সেক্ষেত্রে কিন্তু মানুষের অনেকটাই কষ্ট পোহাতে হয়। বিশেষ করে আমরা সকাল থেকে এসে যে বিষয়টা গুরুত্ব সহকারে দেখেছি এবং তারা যেমনটি আমাদেরকে বলেছেন, এখন পর্যন্ত কিন্তু কোনো খাবার বা চুলোয় কিন্তু তাদের কোনো রান্না হয়নি এবং গবাদি পশু পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু অনেকটাই কষ্টে দিন পার করছেন। এখানকার মানুষ যারা আছেন তারা কিন্তু এবার বোরো আবাদ করেছেন, বোরো আবাদের কারণে কিন্তু অনেক ফসল পানির মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। আমরা এই মুহূর্তে একটি বাসায় আছি, সেখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত কিন্তু এই বাসায় সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের রান্না হয়নি, চুলোয় কিন্তু খড়ি দিয়ে কোনো চুলোয় জাল জ্বলেনি। সব মিলে কিন্তু বলাই যায় এখানকার মানুষ কিন্তু পানি একটু কমে গেলেও কিন্তু দুর্ভোগ মানুষের কমছে না, সব কমে গেলেও আমরা দেখেছি যে পানি উন্নয়ন বোর্ডের উত্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর সঙ্গে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন এই মুহূর্তে কিন্তু তিস্তার যে ব্যারেজ পয়েন্টে রয়েছে সেখানে 7 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হলেও কাউনিয়ায় যে ব্যারেজ পয়েন্টে আছে সেখানে কিন্তু বিপদসীমার প্রায় 47 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সব মিলে কিন্তু পানি কমলেও মানুষের, পানিবন্দী মানুষের যে দুর্ভোগ সেটা কিন্তু কমছে না। এবং পানিবন্দী আমরা দেখেছি যে ইতিমধ্যে কিন্তু পানি উন্নয়ন বোর্ড 47টি পয়েন্টে এই যে নদী ভাঙ্গনের যে কাজ সেটা কিন্তু তারা করছে। তো সব মিলিয়ে পানি যখনই পারে তখনই কিন্তু তিস্তা পাড়ের নিম্ন অঞ্চল এবং চর অঞ্চলের মানুষগুলো অনেক কষ্টে দিন যাপন করে। তো এই ছিল আমার কাছে থাকা রংপুরের পানি বৃদ্ধির সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রংপুরের গঙ্গাচড়া এলাকায়। মাসের পর মাস ডেঙ্গু আক্রান্ত মৃত্যুর পরিসংখ্যানে বিশেষ কয়েকটি এলাকা এগিয়ে থাকলেও এ পর্যায়ে এসে টনক নড়ল ঢাকা দক্ষিণ সিটির। দল বেঁধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে আক্রান্তের দিক দিয়ে রেড জোন ঘোষিত 4টি ওয়ার্ডে। বছরের শুরুতে এমন উদ্যোগ নিলে ভোগান্তি কমত বলে মনে করেন এলাকাবাসী। রাশেদ বাপ্পির রিপোর্ট। প্রথম দেখা যে কারো মনে হবে গ্রামীণ কোনো বসত ঘরে চলছে পরিচ্ছন্নতার অভিযান, অথচ এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 5 নম্বর ওয়ার্ডের বাসাবোর চিত্র। একদিকে লতাপাতা আর আগাছার জঙ্গল, অন্যদিকে ছড়িয়ে ছিটে থাকা ডাবের খোসা সহ পরিত্যক্ত পাত্র, মশার উর্বর প্রজনন ক্ষেত্র। পাশ দিয়ে বয়ে চলা জিরানি খালের অবস্থা সুখকর নয়। দিনের পর দিন এমনই অপরিষ্কার অপরিচ্ছন্ন জীবন কেটেছে এলাকাবাসীর। ডেঙ্গু আক্রান্তের দিক থেকেও মাসের পর মাস এগিয়ে ছিল এলাকাটি, অথচ এতদিন ঢিলেঢালা কার্যক্রম চললেও ডেঙ্গু প্রাদুর্ভাব কিছুটা কমতে শুরু করার পর দুয়ারে হাজির পরিচ্ছন্নতাকারী দল। চোখের পলকেই অপরিষ্কার এলাকার হঠাৎ এই পরিবর্তনে খুশি এলাকাবাসী, তবে বড্ড দেরি হয়ে গেছে এমন আক্ষেপ অনেকের। সবার জন্য এই কার্যক্রম এটা ভালো, যদি এটা চলমান থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেলেন, এরপর থেকে আর আবর্জনা ফালা হবে না, সব সময় নিট অ্যান্ড ক্লিন পাবেন। কিছু পরিষ্কার করতেছে, আমরা খুব গর্ববোধ করতেছি, খুব খুশি হয়েছি। পরিচ্ছন্নতা কার্যক্রমে এলাকাবাসীর খুব একটা সহযোগিতা মেলে না এমন অভিযোগ পরিচ্ছন্নতা কর্মীদের, পাল্টা অভিযোগ এলাকাবাসীরও। খালে থেকে উঠায় এখানে রাখে, কিন্তু আজকে মেয়র আসবে এজন্য ওনারা এভাবে যে সুন্দর করতেছে, কিন্তু এভাবে সুন্দর থাকলে আমাদেরও ভালো, আপনাদেরও ভালো, সবাই দেখতেও ভালো। ঘরের পাশে অনেক ময়লা আবর্জনা রানী দিতে ফালাই যাচ্ছে, আমরা এখন পরিবেশের কথা আছে, এখন দুদিন পরে আবার ফালাইব। যে মহল্লার মানুষ যারা যারা পোটলা ফালাই না খালে ভিতরে ফালাই, সবাই যদি খালের ভিতরে ফেলায় তাহলে আমরা জামুক। শুধু বাসাবো এলাকায় নয়, গত এক সপ্তাহে যে ওয়ার্ডে 10 জনের বেশি ডেঙ্গু রোগীর অস্তিত্ব মিলেছে তেমন 4টি ওয়ার্ডে চলে চিরুনি অভিযান। মেয়রের দাবি, নিয়মিত কার্যক্রমেই কমে এসেছে ডেঙ্গু। প্রথমত হলো আমাদের যেই নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে প্রত্যেক দিনের যে কার্যক্রম সেটাও ব্যাপক, সেই ব্যাপক কার্যক্রমের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়েছি। গত দিন বৃহস্পতিবারেও আমাদের রোগীর সংখ্যা
70 এর নিচে চলে এসেছে। সিঙ্গাপুরেও এই মডেলটা ব্যবহৃত হয়, সেই মডেলটাই আমরা এখন এখানে কার্যকর করছি। বর্তমান পরিস্থিতিকে ফলপ্রসূ করতে সবার অংশগ্রহণ চান মেয়র। ডেঙ্গু প্রাদুর্ভাব শুরুর পর থেকে সিটি কর্পোরেশন নানাভাবে নানা কার্যক্রম চালিয়েছে, কথা ঠিক, তবে সম্মিলিতভাবে মাঠ পর্যায়ে এত বড় তৎপরতা এর আগে দেখেনি কেউ, আর তাই বিশেষ কোনো ওয়ার্ড কিংবা বিশেষ কোনো দিন নয়, রাজধানী জুড়েই বছরব্যাপী এমন কার্যক্রম চলমান থাকুক এমনটাই প্রত্যাশা নগরবাসীর। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর দারুস সালাম বালুর মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তব্য রাখছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি যাচ্ছে সেখানে। বলেন, জনগণ কি চায়? ওই আদালতের আদেশে যে কেয়ারটেকার এখন কবরে শুয়ে আছে, সে কেয়ারটেকার আবারও কি কেউ চায়? কেয়ারটেকারের কোনো প্রয়োজন আছে? এই পার্লামেন্ট নির্বাচনের আগে ভেঙে দেয়া হোক, এটা কি কেউ চায়? ওরা কেন চায়? ওরা কেন চায়? এটাও ভুয়া, দফাও ভুয়া, ওরাও ভুয়া। মিষ্টি মিষ্টি কথা বলে, অন্তরে বিষ, বাইরে মধু। এখন বলে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের লোকজনের কোনো ক্ষতি হবে না, কি সুন্দর কথা! আমাদের নিশ্চিহ্ন করে দিয়েছে, বাকি যাও এক রাতেই শেষ করবে, এটা তাদের ভিতরের কথা, ঠিক কিনা বলেন? এটা তাদের ভিতরের কথা। বিএনপির তিনটা গুণ, সন্ত্রাস, দুর্নীতি, মানুষ খুন। সন্ত্রাস, দুর্নীতি, ডোন্ট ডিক্টেট ফ্রম আউটসাইড, তুমি ডিক্টেট করার জন্য তো আমি কারণ। বিএনপির তিনটি গুণ, সন্ত্রাস, দুর্নীতি, মানুষ খুন। সামনে দেখলে নেতারা কথা বলে মনে হয় চকের মসজিদের ইমাম সাহেব বয়ান করছে, কি সুন্দর কথা! চকবাজারের মসজিদের ইমাম সাহেব বয়ান করে, মুসল্লিরা শান্ত শিষ্ট হয়ে শুনে, বাংলার মানুষ বেকু মির্জা আব্বাসের বয়ান শুনবে, কত ভালো মানুষ, কত পাঁচ পাঁচ বার যেই দল বিশ্ব চ্যাম্পিয়ন, পাঁচবার সারা দুনিয়ার মধ্যে বিশ্ব রেকর্ড, আর এখন ভালো লোক সন্ত্রাস, এখন বলে আওয়ামী লীগেররা সন্ত্রাস, আওয়ামী লীগেররা জঙ্গিবাদ আরোপ করে, এই মিথ্যা আছে, আর কোন মিথ্যা বাংলায় আছে?
ইলিশে ভরপুর চাঁদপুরের পাইকারি বাজার, তবে দাম চড়া হওয়ায় সাধারণ ক্রেতার নাগালের বাইরে। এজন্য চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকার কথা বলছেন ব্যাপারীরা। ট্রাক থেকে নামানো হচ্ছে রূপালী ইলিশ, চলে যাচ্ছে পাশের মোকামে। শনিবার সকাল থেকেই হাঁক ডাকে সরগরম চাঁদপুরের বড় স্টেশন মাছ বাজার। স্তূপ কিংবা থরে থরে সাজানো নানা আকারের ইলিশে চোখ সবার। স্থানীয়দের পাশাপাশি মাছ নিয়ে হাজির ভোলা লক্ষ্মীপুরের জেলেরাও। তবে চাঁদপুরের ইলিশে বেশি আগ্রহ ক্রেতাদের। সাত আটটা দিন ফিশিং করছে, এর মধ্যে আমরা 80 মন মাছ পাইছি। বছর তো মাছের সংখ্যা একবারে অন্যান্য বছরের তুলনায় কম, এই মাত্র মনে করেন 8-10 দিন মোটামুটি একটু ভালো আর কি। গত কয়েকদিন সাগর উত্তাল থাকায় জেলেদের জালে পরিমাণে কম ইলিশ ধরা পড়ছে। তবে বাজারে ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে, দাম নাগালে না থাকায় অসন্তোষ ক্রেতাদের। আর ব্যবসায়ীরা দিচ্ছেন কাঙ্ক্ষিত ইলিশ না থাকার অজুহাত। ইলিশ তো সব জায়গায় পাওয়া যায়, পদ্মার ইলিশটা একটু ভালো লাগে বা চাঁদপুর ইলিশটা বিখ্যাত, এই জন্য আসা। এখানে আমি দেখলাম পার কেজি 1500-1800-2000 টাকা চাচ্ছে। আসলে মাছের দামটা কম হলো মাছের বাড়তির উপরে। আমাদের দেশে এখন মাছটা একটু কম সিগন্যালের কারণে, মাছটা ভালো মাছের দামটা কমে যাবে। শনিবার বড় স্টেশনে সব মিলিয়ে ইলিশের সরবরাহ ছিল 300 মন, আর আকার ভেদে সেই ইলিশ বিক্রি হচ্ছে 48,000 থেকে 72,000 টাকা মন। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। দেশের বাজারে চিনির বাড়তি দামের সুযোগ নিচ্ছেন চোরা কারবারিরা। সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা ভারতীয় চিনিতে সয়লাভ সিলেটের বাজার। টনের পর টন চিনি জব্দ এবং চোরা কারবারি আটক হলেও কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না চোরা চালান। একরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। বস্তার পর বস্তা দেখলে মনে হবে কোনো গুদামের ছবি, বাস্তবে ভারতীয় চিনি ভর্তি বস্তাগুলো সিলেট কোতোয়ালি থানায় সাজিয়ে রাখা হয়েছে। চোরা কারবারিরা ভারত থেকে চোরাই পথে চিনি এনে দেশীয় নানা ব্র্যান্ডের চিনির বস্তায় ভরে বাজারজাত করছে। সিলেট মহানগর পুলিশের হিসেবে চলতি বছরের জানুয়ারি থেকে 15 আগস্ট পর্যন্ত অবৈধ পথে আসা 144 মেট্রিক টন চিনি জব্দ করা হয়েছে। প্রত্যেকটি ঘটনাতেই মামলা দায়ের করা হয়েছে এবং আমরা আশা করছি সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুব শীঘ্রই এটা রহিত করা সম্ভব হবে। জেলার জকিগঞ্জ, কানাইঘাট, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর এবং বিয়ানীবাজার উপজেলার সীমান্তবর্তী শতাধিক স্থান দিয়ে চোরাই পণ্য সিলেটে প্রবেশ করে। শুধু চলতি মাসের 23 তারিখ পর্যন্ত জেলার 8 থানা এলাকা থেকে 79 মেট্রিক টন চিনি জব্দ এবং 62 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত চিনি আদালতের মাধ্যমে নিলামে বিক্রি করা হয়। যথাযথ ডকুমেন্টের মাঝখানে কিন্তু এটা কিন্তু এই প্রোডাক্টটা তো নষ্ট করে ফেলা যাবে না, এটা বাজারের মধ্যে আসবে। আর এর সাথে যেগুলো আইন বর্ডার গার্ড এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে আসছে, সেই চিনিগুলো তো আসলে বাজারে এসে যোগ হচ্ছে। এভাবে অবৈধ পথে ভারতীয় চিনিতে সিলেটের বাজার সয়লাভ হয়ে যাওয়ায় দেশীয় নাম করা প্রতিষ্ঠানগুলোতে উৎপাদিত চিনি বাজার হারাচ্ছে বলে অভিযোগ বিক্রেতাদের। দেশি প্রোডাক্ট বিক্রি বহুত প্রচুর পরিমাণে আপনার দেশি প্রোডাক্ট বিক্রি কমে গেছে, কারণ মানুষের তো কম দামের চিনি পার ইন্ডিয়ান চিনিটা এটা প্রচুর দাম কম, যার কারণে আমরা এগুলো আপনার বেচতে পারলাম না। বিজিবি সিলেট সেক্টরের আওতাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার 3টি ব্যাটেলিয়নের সীমান্ত এলাকায় 1 জুলাই থেকে 12 আগস্ট পর্যন্ত 210 মেট্রিক টন ভারতীয় চিনি জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য 2,89,00,000 টাকার মতো। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা পতেঙ্গার লালদিয়ার চরে কন্টেইনার টার্মিনাল নির্মাণের প্রস্তাব দিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় শিপিং প্রতিষ্ঠান মার্কস লাইন। প্রথম পর্যায়ে 53 একর জায়গায় 4 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে চায় ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠানটি। সোমবার প্রধানমন্ত্রীর কাছে এই প্রস্তাবনা তুলে ধরতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। শাখাউতিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। ঘাস লতাপাতায় পরিপূর্ণ এই জায়গার বর্তমান বাজার মূল্য 1,000 কোটি টাকার বেশি। গত 40 বছরের বেশি সময় ধরে লালদিয়ার চর নামের এই পুরো এলাকা ছিল অবৈধ দখলে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্ছেদ চালিয়ে দখল মুক্ত করলো। দীর্ঘদিন ধরে জায়গাটি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, সুউচ্চ সীমানা দিয়ে সুরক্ষিত করলো, ছিল না জায়গাটিকে ব্যবহারের কোনো পরিকল্পনা। সামনে বন্দর সুবিধাদি বৃদ্ধির জন্য এখানে ইয়ার্ড হতে পারে, টার্মিনাল হতে পারে, এটার জন্য দেশি বিদেশি বিভিন্ন ইনভেস্টররা আগ্রহ দেখাচ্ছে।
অবশেষে জট খুলতে শুরু করেছে এই লালদিয়ার চরের একেবারে শীর্ষ শিপিং প্রতিষ্ঠান মার্স লাইন আগ্রহ দেখিয়েছে অব্যবহৃত এই চরে টার্মিনাল তৈরির। অবশ্য চট্টগ্রাম বন্দরে আসা পণ্যবাহী কন্টেনারের মধ্যে এক তৃতীয়াংশ হল এই মার্স লাইন শিপিংয়ের। বিশ্বের বিভিন্ন বন্দরে প্রতিষ্ঠানটি নানাভাবে সম্পৃক্ত থাকলেও এবারই প্রথম তারা চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ করতে চায়, লালদিয়ার চরকে গড়ে তুলতে চায় এই অঞ্চলে নিজেদের বাণিজ্যিক হাব। এখানে তারা টার্মিনাল তৈরি করে চট্টগ্রাম বন্দরের সাথে একটা এক ধরনের জয়েন্ট অপারেশন বা বিল্ড অপারেট অ্যান্ড ট্রান্সফার এই পদ্ধতিতে তারা এটা করতে আগ্রহী, সেটা নিয়ে আমরা ইতিমধ্যেই আমাদের যে কারিগরি যে সমীক্ষা সেটা কাজ কার্যক্রম চলমান রয়েছে। বিশ্বজুড়ে সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্স লাইন রয়েছে একেবারে শীর্ষস্থানে। গত বছরে প্রতিষ্ঠানটি ১৮ বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা করেছে। এই অবস্থায় মার্স লাইনে চট্টগ্রাম বন্দরের বিনিয়োগকে ইতিবাচক হিসেবে দেখছেন বন্দর ব্যবহারকারীরা। যদি এখানে মাল্টিপারপাস সুবিধা থাকে তখন কিন্তু আমি ছোট কন্টেনার জাহাজও আমি অপারেট করতে পারবো, পানগাঁওয়ের মতো যেসব জায়গা যদি চট্টগ্রাম বন্দর থেকে সেটা পায়রা যেতে পারে, মাতারবাড়ি যেতে পারে, এই অপশন বা এই এভিনিউগুলো ওপেন হয়ে যাবে। অবশ্য এর আগে পতেঙ্গা কন্টেনার টার্মিনালে সৌদি আরবের রেড সি, নিউ মুরিং কন্টেনার টার্মিনালে দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড এবং বে টার্মিনালে এ দুটি প্রতিষ্ঠান ছাড়াও সিঙ্গাপুর পোর্ট অথরিটি বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। কর্ণফুলী নদীর তীরবর্তী হাজার কোটি টাকা দামের এই জায়গা কয়েক বছর আগেও ছিল অবৈধ দখলে, শেষ পর্যন্ত দখল মুক্ত হয়েছে। এখন এখানে গড়ে তোলা হবে অত্যাধুনিক কন্টেনার ইয়ার্ড, যে কন্টেনার ইয়ার্ড পরিচালনার জন্য আগ্রহ প্রকাশ করছে বিদেশি প্রতিষ্ঠান। প্রথম পর্যায়ে এই ইয়ার্ডে বিনিয়োগ হচ্ছে ৪ মিলিয়ন মার্কিন ডলার, পর্যায়ক্রমে বাড়বে বিনিয়োগের পরিমাণ। চট্টগ্রামের লালদিয়ার চর থেকে কমল দে, সময় সংবাদ। খেলার খবর, বিশ্বকাপ আর এশিয়া কাপ মেগা দুই টুর্নামেন্টে বাংলাদেশের ভালো করার দারুণ সম্ভাবনা দেখছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। নতুন করে দায়িত্ব পাওয়ার পর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাকিব বলেন, শুধু চার নম্বর পজিশন নয়, দলের প্রয়োজনে যে কোনো জায়গায় ব্যাট করতে প্রস্তুত তিনি। এবাদতের না থাকাটা ক্ষতি হলেও আপাতত দৃষ্টি রাখছেন ম্যাচ বাই ম্যাচে, ভরসা রাখছেন তারুণ্যে। একটা স্বপ্ন জয়ের প্রতীক্ষায় টিম বাংলাদেশ, মহাদেশীয় কিংবা বৈশ্বিক টুর্নামেন্টে নেই কোনো শিরোপা। ওয়ানডে ফরম্যাটে দাপট দেখানো টিম টাইগার্স এখন প্রস্তুত স্বপ্ন জয়ে। এশিয়া কাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে হেডকোচ হাথুরু সিংহেকে নিয়ে গণমাধ্যমের মুখোমুখি অধিনায়ক সাকিব আল হাসান, পুরনো দায়িত্ব পেয়েছেন নতুন করে। ১২ বছর আগে প্রথমবার দায়িত্ব পাওয়া সাকিব এখন অনেক পরিণত, তাই তো দলকে নিয়ে বড় স্বপ্ন দেখালেন। এখন যেহেতু আমার অনেক বড় একটা এক্সপিরিয়েন্স আছে, আমার কাছে মনে হয় ওই টিম থেকে এই টিম অনেক বেটার এখন, সো সেক্ষেত্রে আমাদের ভালো করার সম্ভাবনাটাও অনেক বেশি এবং আমি এক্সপেক্ট করবো যে ওরকমই যেন আমরা করতে পারি। প্রস্তুতি ক্যাম্পে থাকতে পারেননি সাকিব, তবে নিয়মিত যোগাযোগ ছিল টিম ম্যানেজমেন্টের সঙ্গে। পুরনো ইঞ্জুরি নতুন করে জেগে ওঠায় এশিয়া কাপের প্লেনে উঠতে পারছেন না সিলেট রকেট ইবাদত হোসেন। তার এ না থাকা ভাবাচ্ছে টিম বাংলাদেশকে, তবে তাসকিন, ফিজ আর হাসান মাহমুদে ভরসা দলের। খুব ভালো প্রিপারেশন হয়েছে, আমিও যতদূর কথা বলেছি এবং জেনেছি যে সবাই খুব ভালো প্রিপেয়ার্ড অবস্থায় আছে। আনফরচুনেট যে ইবাদত আমাদের টিমের পার্ট হতে পারছে না, প্রতিটা ম্যাচ আমরা চিন্তা করব এবং ওইভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করব এবং ওইভাবে ভালো রেজাল্ট করার চেষ্টা করব, যদি সুযোগ থাকে সব ম্যাচ জেতার চেষ্টা করব। ২০১৯ বিশ্বকাপে তিন নম্বর পজিশনে সাকিবের রেকর্ড জানা ক্রিকেট বিশ্বের। আসন্ন মেগা ইভেন্টে আবারও তাকে তিন নম্বরে দেখা যাবে কিনা এমন প্রশ্নে রক্ষণাত্মক সাকিব, দেখুন যে কোনো জায়গায় যদি আমি দলের জন্য কন্ট্রিবিউট করতে পারি আমি এনজয় করি। তামিমের না থাকা তানজিদ তামিমের উপর ভরসা রাখা, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের পাঁচ ক্রিকেটারের অন্তর্ভুক্তি দলকে চাঙ্গা করবে। ওরা যেহেতু একটা ওয়ার্ল্ড কাপ জিতেছে, ওদের ভেতরে আসলে উইনিং একটা মেন্টালিটি আছে, যেটা আমার কাছে মনে হয় যে আমাদের দলকে আরও ভালো কিছু করার জন্য অনুপ্রাণিত করবে। চার বছর আগে কি করেছি তার মানে এনে যে চার বছর পরেও সেটা করতে পারবো, এগুলো আসলে খুবই ডিফিকাল্ট একটা জিনিস। বাট যখন দলের প্রয়োজনে যে জায়গাটাতে খেলা প্রয়োজন, যাকে যে ধরনের কন্ট্রিবিউট করা প্রয়োজন, সে যদি সেটা করতে পারে সেটাতেই আসলে দলের লাভ হবে কিংবা হেল্প হবে। শ্রীলঙ্কার উইকেটে রান আসবে বেশি, তাই চ্যালেঞ্জ থাকবে বোলারদের, একই সঙ্গে দ্রুত রান তোলার তাড়া থাকবে ব্যাটারদের বলেও মত সাকিবের। এশিয়া কাপে তিনবার ফাইনাল খেলা বাংলাদেশ হাতছোঁয়া দূরত্বে স্বপ্নিল শিরোপা থেকে, উজ্জীবিত টিম টাইগার্স এবার ঘুঁচাতে চায় সেই আক্ষেপ।
নয়া কাপ্তান সাকিব আল হাসানের হাত ধরে রচিত হোক নতুন ইতিহাস, প্রত্যাশা কোটি ক্রিকেট প্রেমীর। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।